একবারের কথা আমার মনে পড়েছে, ছোটবেলায় আমরা আমাদের গ্রামের বাড়ি যাচ্ছিলাম। তো গ্রামের বাড়ি যেতে যেতে কাদার ভিতরে আমাদের রিক্সার চাকা ফেঁসে গেল। এখন রিক্সা আর যেতে পারছে না, আমরা হেঁটে যাচ্ছি। হেঁটে যাওয়ার পথে ক্লান্তি লাগছে, খুব ছোট মানুষ আমি। এখন আমি হঠাৎ দাবি করে বসলাম, আমি মিরিন্ডা খাবো, আমি মিরিন্ডা খাবো। ওই জমানায় মিরিন্ডা পাওয়া যেত বোতলে করে, ফান্টা মিরিন্ডা আছে না? অজপাড়া গাঁ, ওখানে তো দোকানও নাই, কিসের মিরিন্ডা কিসের কি। আর এখন তো আল্লাহর রহমতে আমরা না মিরিন্ডা টাচ করব, না পেপসি টাচ করব, না কোকা কোলা টাচ করব। কারণ এখানে পারচেজ করা, এখানে টাকা দেওয়া, এগুলা কিনা মানে ইসরায়েলের বিকাশে পয়সা পাঠানো। ছোটবেলার কথা বলছি, আমা মিরিন্ডা খাবো, মিরিন্ডা খাবো, মিরিন্ডা খাবো। আরে মিরিন্ডা কোথায় পাবো এখানে? ওই যে মিরিন্ডার কুকুর, কুকুরের মধ্যে ওই একই কমলা কালারের শ্যাওলা পড়েছে, পুরা পুকুর ঢাকা ওই দিয়ে। তো ঢাকা শহরে থাকি, ওই জিনিস তো আর দেখিনি যে এর ভেতরে এরকম শ্যাওলা। এটা এই যে পুকুর, মিরিন্ডার পুকুর, এত মিরিন্ডা আপনি বলছেন মিরিন্ডা নেই, কারে এটা মিরিন্ডা না, এটাই মিরিন্ডা। এখন বলেন মিরিন্ডা আর ওই যে শ্যাওলা, শ্যাওলা মাখা পুকুর দেখতে তো প্রায় একই রকম, কিন্তু কোয়ালিটি কি এক? কোরআন শরীফের ভিতরে আয়াত আছে যে জান্নাতে যখন মানুষ যাবে না, গিয়ে দুনিয়ার যে ফলমূল গুলা ঠিক ওই রকম দেখতেই ফলমূল পাবে, কলা পাবে, আঙ্গুর পাবে, বেদানা পাবে, হ্যাঁ কারো কাঁঠাল খুব পছন্দ হলে জাতীয় ফল কাঁঠালও পাবে। বুঝাতে পারেনি, এগুলা পাবে। যখন তাদের সামনে এটা দেওয়া হবে, তারা বলবে ও এ তো আমরা খেয়েছি, আমার বড় প্রিয় বেদানা এসেছে, আম এসেছে, খেয়েছি তো, তো খেয়েছি। সামনে গেলমান বলবেন খেয়েছেন ঠিক, লোহা আর ইহা এক নয়, এটা দেখতে একরকম আসলে এক নয়, কোয়ালিটি ভিন্ন। দুনিয়ার সমস্ত মজার স্বাদকে এক পাল্লায় রাখলে এই ফলের স্বাদ সবকিছুকে হার মানিয়ে দেবে। প্রথম ফলটা খাওয়ার পরে যে স্বাদ পাবে, এই ফলটাই দ্বিতীয়টা যখন খাবে তখন 70 গুণ বেশি স্বাদ হবে। ওই ফলটাই যখন আবার 3 নম্বরটা শুরু করবে, তার চাইতে 70 গুণ বেশি স্বাদ হবে। দেখতে এক রকম, কোয়ালিটি কখনো এক নয়, ঠিক না? বল তুজিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আরে বরং তোমরা তো আশ্চর্যের কারবার, দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, প্রায়োরিটি দাও। আসলে প্রায়োরিটি তো দেওয়া দরকার ছিল আখেরাতের জীবনকে, কারণ ওটা চিরস্থায়ী, এটা ক্ষণস্থায়ী, ওটা ডিউরেবিলিটি কল্পনাহীন। আর আরেকটা হলো কোয়ালিটির দিক থেকে দুনিয়ার সাথে ওইটার কোনো তুলনাই চলে না, ঠিক কিনা? মানে ওইটার তুলনায় দুনিয়ার কোনো তুলনাই চলে না, দুনিয়াটা বাদ, এত উঁচু। আরে আপনাদের, আমাদের দেশে আগে ইংরেজ শাসন করত, তো ইংরেজ সাহেবদেরকে সাহেব বলতো, আর তাদের বেগম সাহেবাদেরকে মেম বলতো মানুষ, মেম সাহেব, জানেন না মনে হয়, মেম সাহেব বলতো, মেম। তো মেম সাহেবের যে গা, এটাও তো লাল, লাল না, কি সুন্দর টকটকে লাল। আবার একটা প্রাণী আছে গাছে লাফালাফি করে চিড়িয়াখানায় ঢুকলেই প্রথম দেখা যায়, তার পোঙাও লাল, দেখতে তো দুটো প্রায় কাছাকাছি, কোয়ালিটি এক। আরে বলে না, বুঝাইতে পারেনি, কোয়ালিটির তারতম্য। দেখতে তো একরকম লাগবে, কিন্তু কোয়ালিটির ভিতরে কোনো তুলনাই চলবে। গ্রামে বিভিন্ন সময় দেখবেন মেলা বসে, বসে না মেলার মধ্যে, মেলার মধ্যে আপনারা দেখবেন বিভিন্ন রকমের আম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়, পেঁপে পাওয়া যায়, আসল না, ব্যাংক ব্যাংক টাকা ভরার। পেঁপে পাওয়া যায় না? ওরে বাপ রে বাপ, ওই পেঁপে দেখলে আপনার থাইল্যান্ডের পেঁপে ফেল, এত সুন্দর দেখবে, দেখেননি মনে হয়, কি সুন্দর ফজলি আমের মতো আম দেখা যায়।
কাঁঠাল দেখা যায়, কি চমৎকার। ব্যাংক যেগুলো পাওয়া যায় যে পয়সা ভরার জন্য ছেলেরা জমায়, বাচ্চারা জমায়, এখন মনে করেন ওটা কি দিয়ে বানানো, মাটি দিয়ে। দেখতে তো একদম আসল আমের মতো লাগে, দেখতে তো একদম আসল কিসের মতো লাগে। তো মাটির ব্যাংক, যেই ব্যাংকটা পেঁপে অথবা আম অথবা কাঁঠালের আকৃতিতে আছে, দেখতে তো একদম খাঁটি আসল পেঁপের মতো, আসল আমের মতো, আসল। এটা যখন খাবে এটার টেস্ট জীবনের উপর, প্রথম মনে করেন কেউ পেঁপে খাচ্ছে, আম খাচ্ছে, জীবনে সে আম খায়নি, এখন সে মাটির ব্যাংকের যে আম আছে না, সেই মাটির আম সুন্দর দেখতে ওটা খাচ্ছে, আহ লেগে যাচ্ছে, কেমন টেস্ট তেমন নাই আমের বলে এত প্রশংসা শুনলাম। কার দূর, এটা কি আসল আম নাকি, এটা তো দুনিয়ার আম, আখেরাতের আম খাই চল। তো নিয়ে গিয়ে যদি আসল আমটা খাওয়ায়, চোষা আম আর আপনার ল্যাংড়া আম আর আম্রপালি এগুলা যখন খাবে, তখন বলবে যে উহ তো কল্পনাহীন মজা, কোনো তুলনাই চলে না, অবাস্তব না বাস্তব। ঠিক এরকম দুনিয়া, দুনিয়ার যে ফল ফলাদি এগুলার সামনে যখন আখেরাতের ফল ফলাদিগুলো জান্নাতের গুলো আসবে, ওইটা মুখে দেওয়ার পরে মনে হবে দুনিয়ার এগুলো মনে হয় মাটির ব্যাংক ছিল, তুলনাও চলবে না। বল আখিরাতু খায়রুম ওয়াবকা, বুদ্ধিমান মানুষ ক্ষণস্থায়ী জিনিসের দিকে দেখে না, পার্মানেন্ট জিনিস চিরস্থায়ী জিনিসের দিকে তাকায়। বুদ্ধিমান মানুষ কোয়ালিটির দিক থেকে যেটা উন্নত সেটার দিকে তাকায়। মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গ বলছিলাম, এই জন্য দুনিয়ার সাথে আখেরাতের সাথে দুনিয়ার কোনো তুলনা, ওয়াইনা দুনিয়া মিনাল আখিরা, কোথায় আখেরাত আর কোথায় দুনিয়া, কোথায় আখেরাত বলে না, কোথায় আইয়ুব খান, কোথায় সিঙ্গেল পার, আরো কি কি আছে, এগুলো বাংলাদেশের মানুষের মুখস্থ আছে অনেক, এক টানে পাঁচ ছয়টা বলে দিতে পারে এই ধরনের, এ সবগুলো বলা যাবে না, মজমা মাখলুক। তো বলে না কই আগরতলা আর কই কিসের তলা, বলে না, এগুলো তো সব বলা যাবে না, তুলনাই চলবে না। কিন্তু তারপরেও যদি ধরা হয় পর্দার এপার আর ওপারের জীবন, এই হিসেবে যদি ধরা হয় মৃত্যুর পর্দা, মৃত্যু নামক পর্দার এপারের জীবনকে দুনিয়া বলে, ওপারের জীবনকে কিসের জীবন বলে, আখেরাতের জীবন বলে, আসল কোনটা, এইটা না ওইটা। তারপরেও দুইটা ভাগ, ঠিক কিনা। এখন আসেন, পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা আছে সমস্ত শিক্ষা দুই ভাগে বিভক্ত, কয় ভাগে, এক প্রকারের শিক্ষা ব্যবস্থা ইহকাল পরকাল উভয়কালের মানুষের গোটা জীবনের সমস্যার সমাধান শিখায়, গোটা জীবন এপার এবং ওপার উভয়কাল উভয় জীবনের মুক্তি কল্যাণ কামিয়াবি সাফল্য আর সফলতার পথ দেখায়। আরেক প্রকারের শিক্ষা যেটা শুধুমাত্র পর্দার এপারের আশ্বাস দেয়, ওপারের ব্যাপারে তার কোনো কন্ট্রিবিউশন নাই। কোন শিক্ষাটা পূর্ণ, যে শিক্ষাটা মৃত্যুর আগের জীবন নিয়েই শুধু ব্যস্ত থাকে, মৃত্যুর ওপার নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, এই শিক্ষাটা পূর্ণ শিক্ষা না এটা অর্ধ শিক্ষা। আর যে শিক্ষাটা আসল জীবন তো শিখাই, আসল জীবনের মুক্তির পথ তো দেখাই, এই জীবনের ব্যাপারেও ফয়সালা দেয় মৃত্যুর এপারের জীবনটাও তোমার সুখের হবে যদি নাকি নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনটা কাটাও, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটা কাটাও, তাহলে তোমার ওপারে তো আছেই, এপারেও তোমাকে সুখের জীবন দেওয়া হবে। মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে কেউ যদি ইমানদার অবস্থায় নেক আমল করে, দশমিন নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে কাটায়, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে নারী হোক আর পুরুষ হোক যেই হোক না কেন, তাকে অবশ্যই অবশ্যই পৃথিবীতে আমি সুখের জীবন দেব। সে যদি ইমান এবং নেক আমলের উপরে চলে, সেই ব্যক্তি যদি রাজা হয় তাও সুখে রাখবো, প্রজা হলেও সুখে রাখবো, আমির হলেও সুখ পাবে, ফকির হলেও সুখ পাবে, বড় শিক্ষিত হলেও সুখ পাবে,
অশিক্ষিত মূর্খ বকলম হলেও সে সুখ পাবে, ধনী হলেও সুখ পাবে, গরিব হলেও সুখ পাবে, পথের ফকির হলেও সে সুখ পাবে। সুখ দেওয়ার মালিক কে? আস্তে বলেন কে? আরো আস্তে।